হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তলান্তা কেমিস্ট্রি ক্লাস আজকে আমরা ফিফটি ফান্ডা সিরিজ যেটা সেটার আর একটা ভিডিও একটা নতুন এপিসোড দেখে নেব যেটা আমরা দেখেছি যে ইনঅর্গ্যানিক বহু কম্পাউন্ডে মূলত তোদের ইলেভেন টুয়েলভের সিলেবাসে যেটা রয়েছে ইন বিভিন্ন অ্যাসিডস যে অজৈব অ্যাসিড তার আগে এই টার্মগুলো ইউজড হয় মেটা হাইপো পার পাইরো অর্থ এই ধরনের টার্মগুলো ইউজড হয় তো কখন মানে এই টার্মগুলো মানে কোন অ্যাসিডের ক্ষেত্রে কীভাবে এই টার্মগুলো আসে মানে মানে একটা অ্যাসিড তার নাম যদি হাইপোফসফরাস অ্যাসিড হয় তার ফর্মুলাটাকে আমি কিভাবে ডিরাইভ করতে পারি বা পাইরোফসফরিক অ্যাসিড হলে তার স্ট্রাকচার কীরকম হবে সেটা নাম থেকে কিভাবে আসা যায় কখন কোন নামটা ইউজড হয় এই প্রিফিক্সগুলো সেটা নিয়ে আমি দেখেছি যে স্টুডেন্টদের অনেকেরই কোনো স্বচ্ছ ধারণা থাকে না তো সেটাই এই ভিডিওটা দেখলে পুরোটা তোরা এই সংক্রান্ত একটা ট্রান্সপারেন্ট ক্লিয়ার আইডিয়া হবে দ্যাটস ফর শিওর সো গো আমরা প্রথমে কিছু কমন গ্রুপ সেভেন্টিনের পি ব্লকের কিছু ইন অ্যাসিড নিয়ে শুরু করি আমি এক্সাম্পলের থ্রু দিয়ে চেষ্টা করবো জিনিসটাকে প্রোসিড করার তো এইচ এটাকে এইচ ও লেখে দুটো হিসেবেই চোখটা সেট রাখা তারপর হচ্ছে এইচ সিএলও টু একটা জিনিস বলার এটা নিয়ে বহু কিছু বলার যায় মেটা এই প্রিফিক্সগুলো নিয়ে মেটা হাইপোপার ইত্যাদি যে প্রিফিক্সগুলো আছে কিন্তু আমি আমার এই ডিসকাশানটা এনসিআরটির বইয়ে যে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে বা যে যে কম্পাউন্ডের কথা বলা আছে সেই কম্পাউন্ডগুলো কাভার করবে এবং সেই কম্পাউন্ডগুলোর মধ্যেই আমার ডিসকাশানটা সীমাবদ্ধ রাখবো আর কি যাতে পরীক্ষার জন্য এটা করলেই মানে ইলেভেন টুয়েলভ লেভেলের যে কোনো কম্পিটিটিভে তোরা এই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন সলভ করে দিতে পারিস তো এটা একটা কম্পাউন্ড এইচ সি টু তারপর হচ্ছে এইচ সি থ্রি তারপর হচ্ছে এইচ সিএলো ফোর আগের নামগুলো আমরা দেখে নেব তো প্রথমে যেটা এইচ সি এল ও বা এটাকে বলা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড হাইপো ক্লোরাস অ্যাসিড এইচ সিএলও টু যেটা সেটা হচ্ছে ক্লোরাস অ্যাসিড ক্লোরাস অ্যাসিড এইচ সিএলও থ্রি যেটা সেটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড ক্লোরিক অ্যাসিড আর এইচসিএল ও ফোর যেটা সেটা হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড এখন প্রথমে আমরা এদের প্রত্যেকের অক্সিডেশান স্টেটগুলো দেখে নেবো অক্সিডেশান স্টেট ক্যালকুলেশান আমি আর করছি না তোরা নিশ্চয়ই জানি সেটা করতে তো দেখে নিবি যে এইচ সি এল ওতে সিএলটার অক্সিডেশান স্টেট হয় কত না প্লাস ওয়ান তারপরেরটায় সিএল হয় প্লাস থ্রি মানে টু করে বাড়তে থাকে তারপর প্লাস ফাইভ আর তারপরেরটায় প্লাস সেভেন এখন একটা ইনফরমেশান মাথায় রাখতে হবে যেটা মোস্ট কমন অক্সিডেশান স্টেট অফ দ্য অ্যাসিড মানে ওই সিরিজ অফ অ্যাসিডের মধ্যে তার ক্ষেত্রে লাস্টে ইক কথাটা ইউজড হয় এইটা জানতে হবে মানে যে অ্যাসিডটার মানে যে সেন্ট্রাল এলিমেন্টটা সেটা যেটা মোস্ট কমন অক্সিডেশান স্টেটে থাকে সেটাকেই ইক অ্যাসিড বলা হয় তো মানে এই যে হাইড্রোজেনের হাইড্রোজেন ক্লোরিন অক্সিজেন দিয়ে যে অ্যাসিডগুলো এই অ্যাসিডের সিরিজে মানে ক্লোরিনের মোস্টেবল স্টেবল অক্সিডেশান স্টেটটা প্লাস ফাইভ এই ইনফরমেশানটা মাথায় রাখবি তাহলে সেই হিসেবে এটার নাম হয়ে যায় এইচ সিওরো থ্রির নাম হয় সেই পার্সপেক্টিভে মোস্ট স্টেবলের জন্য পার মানে ক্লোরিক অ্যাসিড এটা হলো ক্লোরিক অ্যাসিডের জায়গা এবার ক্লোরাস অ্যাসিড যেটা মানে আস কথাটা আসবে তখনই যখন ওই ইক অ্যাসিডের ঠিক লোয়ার অক্সিডেশান স্টেটে যেটা রয়েছে সেটাই হচ্ছে আস অ্যাসিড ইক অ্যাসিড তোর প্লাস ফাইভে তারপরের লোয়ার অক্সিডেশান স্টেটটা তো প্লাস থ্রি প্লাস ফোর তো কিছু নেই ওই ইকের ঠিক নিচের যে অক্সিডেশন স্টেটে যদি অ্যাসিড থাকে তাহলে সেটা ওর কারস্পন্ডিং আস অ্যাসিড হয় তো এই জন্য এটার নাম হচ্ছে ক্লোরাস অ্যাসিড হাইপো এই কথাটার অর্থ হচ্ছে তোরা জানিস যে ডেফিসিয়েন্সি যেমন হাইপো ভিটামিনোসিস মানে ভিটামিনের ঘাটতি তো এখানেও তাই হাইপো ক্লোরাস অ্যাসিড মানে যেটা এইভাবে মাথায় রাখবি ক্লোরাস অ্যাসিডের থেকে এটা অনেক রকমভাবে দেখা যায় কিছু একটার ডেফিসিয়েন্সি রয়েছে কিছু একটা জিনিস কম রয়েছে সেই কোন জিনিসটা কম না তার প্রথম যে জিনিসটা কম সেটা হচ্ছে সেন্ট্রাল যে এলিমেন্টটা মানে অর্থাৎ ক্লোরিন তার অক্সিরেশন স্টেটটা কম দেখ এখানে প্লাস থ্রি এখানে প্লাস ওয়ান তার মানে ক্লোরাস অ্যাসিডের থেকে ক্লোরাস অ্যাসিডের ঠিক নিচে লোয়ার অক্সিডেশান স্টেটে যে অ্যাসিডটা থাকবে সেটাকে বলা হয় হাইপোক্লোরাস অ্যাসিড তাই এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস আর পার কথাটার সঙ্গে এক্ষেত্রে কিন্তু পার অক্সি ডিরেক্ট কোনো কানেকশান নেই এখানে পার বলতে বোঝাচ্ছে যে এক্সট্রা এক্সেস এখানে পার বলতে এক্সেস বোঝাচ্ছে তার মানে এই যে এইচ সি থ্রিটা ক্লোরিক অ্যাসিড তার মানে তার থেকে এক্সেস কিছু রয়েছে হাইপোতে যেমন ডিফিসিয়েন্সি ছিল মানে প্লাস ওয়ান হচ্ছিল প্লাস এর রেসপেক্টে এখানে প্লাস ফাইভের রেসপেক্টে এক্সেস কী হচ্ছে পার মানে এক্সেস বোঝা যেন অক্সিজেন স্টেটটা বেড়ে যাচ্ছে প্লাস সেভেন হচ্ছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে পার অ্যাসিড তো এইভাবে জিনিসের মানে যে নামগুলো আসে যেমন দেখ আবার আরেকটা এক্সাম্পল আমি মুভ করছি ধর বলছে যে এইচ থ্রি পিও ফোর এইচ থ্রি এগুলো সবই এই আছে পি ব্লক গ্রুপ ফিফটিনে ক্লাস টুয়েলভে এইচ থ্রি পিও ফোর আবার বন্ডিংয়ে ক্লাস ইলেভেনের পার্সপেক্টিভেও এই জিনিসটা জানা হয়ে যাবে মানে ইলেভেনের রেসপেক্টেও জিনিসটাকে ভাবা যায় তো প্রথমে আমরা এদের অক্সিডেশান স্টেটটা দেখে নেব তো এইচ থ্রি পিও ফোরে এটা রয়েছে কত না প্লাস ফাইভে এখানে রয়েছে প্লাস থ্রিতে আর এটা রয়েছে প্লাস ওয়ানে এবার এখানে ফসফরাসের মোস্ট কমন অক্সিডেশন স্টেট যেটা সেটা হচ্ছে প্লাস ফাইভ এটা জানতে হবে সেই জন্য এইটা যেটা প্লাস ফাইভে থাকছে সেটা হচ্ছে ইক হয়ে যাচ্ছে তাই এটার নাম যেটা মোস্ট কমন স্টেট সেটা ইক অ্যাসিড হয় তাই এটার নাম এই যে অ্যাসিডটা সেটার নাম হয়ে যাচ্ছে কি না ফসফরিক অ্যাসিড এর আগেই বলা হলো ইকের ঠিক তলাতে যে স্টেবল অক্সিডেশান স্টেট ইকের জাস্ট লোয়ার যে অক্সিডেশান স্টেট সেটাই হচ্ছে আস অ্যাসিড হয় তো এখানে প্লাস ফাইভ যদি ইক অ্যাসিড হয় তাহলে তার ঠিক লোয়েস্ট যে স্টেবল অক্সিডেন স্টেট তো প্লাস থ্রি তাহলে এইটা হয়ে যাবে আস অ্যাসিড তার মানে এইটার নাম হবে ফসফরাস অ্যাসিড ফসফরাস কথাটা এটা কিন্তু বেসিক্যালি এই এলিমেন্টটা এটা কথাটা কিন্তু একটা গ্রিক ওয়ার্ড থেকেই এসছে ফসফরাস ইজ বেসিক্যালি গ্রিক ডায়ালেক্ট ইট মিন্স ক্যারিয়ার অফ লাইট মানে আলোক বাহক তো এইচ থ্রি পিও টু এইবার দেখ এখানে প্লাস থ্রির থেকে কম হচ্ছে প্লাস ওয়ান তার মানে প্লাস থ্রি যেটা তার থেকে ডেফিসিয়েন্সি হচ্ছে কম হচ্ছে মানে হাইপো হবে তার মানে ফসফরাস অ্যাসিডের থেকে কম অক্সিডেশন স্টেট মানে হচ্ছে ডেফিসিয়েন্সি আসছে মানে অ্যাসিড এবার আচ্ছা আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যেটা মোস্ট কমন অক্সিডেশন স্টেটের যে অ্যাসিড গুলো হয় না যেটা ইক অ্যাসিড তার আগে অর্থ কথাটা ইউজ করে অনেক সময় তো সেই জন্য ফসফরিক অ্যাসিডটাকে বলা হয় অর্থ ফসফরিক অ্যাসিডও বলা হয় মানে যেটা মোস্ট কমন অক্সিডেশন স্টেট সেটা ই অ্যাসিড তো ই অ্যাসিড কথাটার আগে মানে একটা কনভেনশানে অর্থটা অনেক সময় ইউজ করে তাই ফসফরিক অ্যাসিডটাকে অর্থ ফসফরিক অ্যাসিডও বলা হয় যেমন এইখানে ধর এইচ থ্রি বিও থ্রি দিল এখানে বোরনটা রয়েছে প্লাস থ্রি অক্সিডেশান স্টেটে এবং এটাই বোরনের সবচেয়ে কারণ এটাই তো গ্রুপ অক্সিডেশন স্টেট মোস্ট স্টেবল অক্সিডেশান স্টেট তাহলে এটা হচ্ছে ইক অ্যাসিড হবে তা এটার নাম হচ্ছে বোরিক অ্যাসিড এই বোরিক অ্যাসিডটা যেহেতু এটা মোস্টেবল অক্সিডেশান স্টেট ইক অ্যাসিড এই জন্য এটাকে কিন্তু অর্থ বোরিক অ্যাসিডও বলা হয় অর্থকতাটা অ্যাড করা হয় অনেক সময় ঠিক আছে এইবার আর একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে যে এই যে এইচ থ্রি বিও থ্রি এই যে বোরিক অ্যাসিড বা অর্থবোরিক অ্যাসিড এখান থেকে যদি আমি একটা এইচ টুও বার করি তো এই এইচ থ্রি থেকে একটা এইচ টুও যদি বার করি তাহলে এখানে একটা এইচ পড়ে থাকবে এইচ থেকে এইচ টু গেলে একটা এইচ পড়ে থাকে বিটা থাকবে আর দুটো অক্সিজেন তিনটে ছিল তার মধ্যে একটাও বেরিয়ে গেছে তাহলে একটা দুটো পড়ে থাকবে এইচ বিও টু এইটার নাম হচ্ছে মেটা বোরিক অ্যাসিড মেটা কথাটা কখন আসে না যখন ইক অ্যাসিডের এক মোল থেকে একটা ওয়াটার বেরিয়ে গিয়ে যে কম্পাউন্ডটা তৈরি হয় তার আগে মেটা কথাটা আসে আসে মানে ইক অ্যাসিড থাকবে মেটা কথাটার মানে কিন্তু ডিহাইড্রেশান নয় মেটা কথাটার মানে হচ্ছে আফটার পরে মানে তার মানে মানে বোরিক অ্যাসিডের ইক অ্যাসিডের পরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মেটা অ্যাসিড মানে মেটা ইক অ্যাসিড এবার পরে কীভাবে তৈরি হয় হোয়াট ইজ দ্য প্রসেস না ওই এক মোল যে ইক অ্যাসিডটা আছে তার থেকে এক মোল এইচ টুও ওর মানে নিজের মলিকিউল থেকেই একটা থেকেই একটা এইচ টু বেরিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যায় মেটা ওরিক অ্যাসিড মানে মেটা ইক অ্যাসিড আর কি তারপর ধর এইখানে এটাও রয়েছে এন বইয়ে এইচ এসআইও ফোর ঠিক আছে তো এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড তো এখানে সিলিকন প্লাস ফোরে আছে মোস্টেবল অক্সিডেশন স্টেট ইক অ্যাসিড তো এটা হচ্ছে সিলিসিক অ্যাসিড এটাকে আবার অর্থোসিলিসিক অ্যাসিডও বলা হয় ই ক্যাসিডের আগে অর্থ কথাটা আসে বললাম এইবার এইখান থেকে যদি একটা এইচ টুও বার করে দেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে এইচ টু ও থ্রি পলিমারিক ফর্মে অনেক সময় থাকে তাই হোল হোলেন তো এই জন্য এটার নামটা হয়ে যায় কিন্তু এইচ টু হলো তো মানে আগের যে এক্সাম্পলটা এরকম মেটা হবে তাহলে এটা তাহলে এটা হচ্ছে এটার নাম হবে মেটাসিলিসিক অ্যাসিড বা মেটা অর্থোসিলিসিক অ্যাসিড এরকম নাম হবে এরপর যে টার্মটা আসবে সেটা হচ্ছে পাইরো পাইরো কতটার মানে হচ্ছে হিট তো এই পাইরো অ্যাসিড মানে মানে যেটার পাইরো অ্যাসিড ধর সাপোজ বলা হচ্ছে পাইরো ফসফরিক অ্যাসিড তো ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পিও ফোর এটার দুমল থেকে একমল এইচ টুও বেরিয়ে যায় পাইরোর ব্যাপারটা হয় এরকম তো এটার মোল মানে এইচ থ্রি পিও ফোর এইচ থ্রি পিও ফোর এটা করলে কত হয় তাহলে এইচ সিক্স পি টু ও এইট এইখান থেকে মোল এইচ টু ও বেরিয়ে যাবে সেটাই হয় পাইরো অ্যাসিড তাহলে এইখান থেকে এইচ তা মানে পড়ে থাকবে কি এইচ ফোর পি টু ও সেভেন এটাই হচ্ছে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড আর এইটা হয়ে যাচ্ছে পাইরো ফসফরিক অ্যাসিড আমি যদি এভাবে দেখি জিনিসটাকে যে কীভাবে ওয়াটারটা বেরোচ্ছে দুমল এই স্ত্রী পিও ফোর এঁকে নিলাম হিট করা হচ্ছে এই এইচ বেরিয়ে যাচ্ছে অর্থাৎ মাইনাস এইচ টু ও তাহলে এইটাই দেখ পাইরো ফসফরিক অ্যাসিড অর্থাৎ এইচ ফোর পি টু ও সেভেনের স্ট্রাকচারটা তো আজকের এই ভিডিও লেকচারটা এই অবধি আশা করি এই যে ইনঅর্গ্যানিক অ্যাসিডের ক্ষেত্রে অর্থ পাইরো হাইপো এই যে নেমিংগুলো বা আস অ্যাসিড ইক অ্যাসিড এইগুলো বা অর্থ কথাটা কখন আসে এই আইডিয়াটা তোদের তৈরি হয়েছে আমার এই ভিডিও থেকে তো যদি ভিডিওটা থেকে নতুন জিনিস শিখে থাকিস তাহলে ভিডিওটাকে লাইক করিস বন্ধুদের সঙ্গে শেয়ার করিস এবং যারা প্রথম আজকে আমাদের চ্যানেল দেখছিস তারা এরকম আরও ফাইন স্ট্যান্ডার্ড ভিডিও শুধুমাত্র কেমিস্ট্রি নয় তার সঙ্গে ফিজিক্স ম্যাথস বায়োলজির পেতেও এই তালান্তা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করিস কিপ হ্যাপি কিপ লার্নিং নিউ থিংস উইথ ইচ পাসিং ডে উইথ দ্য হেল্প অফ তালান্তা থ্যাংক ইউ